নতুন করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান নগরের অবরুদ্ধ 314 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। 1 ফেব্রুয়ারি 2020 শনিবার বেলা 12টার দিকে তারা বিমানে একটি বিশেষ ফ্লাইটে চেপে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে 7 জনের শরীরে জ্বর থাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে আশকোনা হজ ক্যাম্পে। সেখানে 14 দিন পর্যবেক্ষণের আওতায় থাকবেন তারা। আশকোনা হজ ক্যাম্পে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ ও সেনা সদস্যরা। কারো মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে তাকে স্থানান্তর করা হবে হাসপাতালে। উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের শুক্রবার দুপুর থেকে নিয়ে যাওয়া হয় উহানের তিয়ানহে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। চীনের স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তিয়ানহে বিমানবন্দরে পৌঁছায় বিমানের একটি উড়োজাহাজ। এরপর যাত্রীদের পরীক্ষা ও আনুষ্ঠানিকতার পর্ব শেষে স্থানীয় সময় শনিবার সকাল 9:45 তাদের নিয়ে দেশে রওনা হয় বিমান।